হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত প্রভাব বইয়ের কোষে দেখি 23-এর অঙ্কগুলো সমাধান করব। তো এখানে প্রদত্ত সরলরেখাংশকে সমান তিনটি পাঁচটি ভাগে বিভক্ত করা, তো এই সরলরেখাংশ দিয়ে দেবে, সেগুলোকে তিনটি পাঁচটি যেরকম বলবে সেই অনুযায়ী বিভক্ত করতে হবে। এখানে সেই অঙ্কগুলো রয়েছে। তো এক নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে কি বলেছে, রেহানা খাতায় 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ পিকিউ এঁকেছে, আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি। তাহলে প্রথম অঙ্কটা যেটা করতে হবে, 10 সেন্টিমিটার সরলরেখাংশকে এঁকে সমান পাঁচটা ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথমে কি করব দেখো, প্রথমে আমি কি করব, একটা 10 সেন্টিমিটারের সরলরেখাংশ এঁকে নেব। 10 সেন্টিমিটার সরলরেখাংশ পিকিউ এঁকে নিলাম। এবার এবার কি করবো দেখো, পি বিন্দুতে যে কোনো একটা কোণ আঁকবো। তো পি বিন্দুতে কোণ আঁকতে গেলে এখানে আমার কোনো রকম কম্পাসের দরকার নেই, আমি কি করব, জাস্ট স্কেল বসিয়ে আমি একটা কোণ অঙ্কন করে নেবো। তাহলে পি বিন্দু থেকে একটা সরলরেখাংশ অঙ্কন করে নিলাম, হলো। এবার কি করব, এই যে কোণটা হলো, ঠিক আছে, এই যে কোণটা হলো, তো নির্দিষ্ট একটা ব্যাসার্ধের বৃত্তচাপ আমি অঙ্কন করলাম, এখানে বসিয়েও কিউ বিন্দুতে বসিয়েও সেই একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আমি অঙ্কন করব। এইবার দেখো এইখানে এই যে মাপটা নেব, দেখতে পাচ্ছ এই যে মাপটা নিলাম, এই মাপ নিয়ে এখানে বসিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ কেটে নিলাম, ঠিক আছে। এইবার কি করব দেখো, কিউ বিন্দুতে বসাবো আর এই বিন্দু, দুটো বিন্দুকে যুক্ত করে বর্ধিত করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো এটার নাম দিচ্ছি আমি, আচ্ছা এটাকে একটু বর্ধিত করে দিই, এটা বর্ধিত করে দিলাম। তো এটা নাম দিচ্ছি আমি এক্স, এটা নাম দিচ্ছি আমি, এটা এক্স বিন্দু নাম দিলাম আর এটা ওয়াই বিন্দু নাম দিলাম, ঠিক আছে। এইবার কি করব দেখো, এই পিকিউ সরলরেখাংশকে সমান পাঁচ ভাগে ভাগ করতে বলেছে, তাহলে আমি নির্দিষ্ট একটা ব্যাসার্ধের, নির্দিষ্ট একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। দেখো এই যে এই মাপের একটা ব্যাসার্ধ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই মাপটা, এই মাপটা কিন্তু আর নড়ানো যাবে না, যে মাপের ব্যাসার্ধ তুমি নিয়ে নেবে সেটাকে আর নড়ানো যাবে না। তো প্রথমে একবার কাটলাম পিএক্স সরলরেখাংশকে, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটলাম পিএক্স সরলরেখাংশকে, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটলাম, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটলাম, ঠিক আছে। এবার এই যে মাপটা এটাকে কিন্তু আর নষ্ট করব না, এই একই মাপ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে আমি এখানে একবার কাটব, এখানে যেটা কাটলাম সেটা এখানে একবার কাটবো, এখানে বসিয়ে এখানে বসিয়ে এখানে একবার কাটব, এখানে বসিয়ে এখানে একবার কাটব। তাহলে এই যে পিকিউ সরলরেখাংশকে পাঁচ ভাগে ভাগ করতে বলেছিল, কিন্তু আমি কতগুলো করে কাটলাম দেখো, চারটে করে কাটলাম, 1, 2, 3, 4। তাহলে যদি পাঁচটা ভাগ করতে বলে তাহলে 5 - 1 4 বার কাটতে হবে, যদি 10 ভাগ করতে বলে তাহলে 10 - 1 9 বার কাটতে হবে। তাহলে যতগুলো ভাগ করতে বলবে তাকে 1 দিয়ে বিয়োগ করে যেটা পাবে ততবার তোমাকে এখানে কাটতে হবে, ঠিক আছে। এইবার আমি কি করব দেখো, এই যে ছেদবিন্দুগুলো আমি এই ছেদবিন্দুগুলোকে যুক্ত করে দেবো, ভালো করে দেখো। প্রথমে এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করছি, তারপর এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করব, তারপরে এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করব, তারপরে এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করব। ঠিক আছে, তাহলে দেখো কতগুলো ভাগ হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সমান পাঁচ ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এবার এইগুলোর নাম দিয়ে দিচ্ছি, দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, ঠিক আছে, এটা ই এফ জি এইচ। তো প্রত্যেকটা নাম দিয়ে দিলাম, এবং এইটার নাম দিলাম এস বিন্দু, এটা টি বিন্দু, এটা ইউ বিন্দু, এটা ভি বিন্দু, ঠিক আছে। তাহলে পিকিউ সরলরেখাংশকে সমান কটা ভাগে ভাগ হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এবং প্রত্যেকটা ভাগের মাপ 2 সেন্টিমিটার হচ্ছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। তাহলে এখানে স্কেল বসালেই তোমরা বুঝতে পারবে, দেখো এটা কত হচ্ছে, দেখো পুরোপুরি 2 সেন্টিমিটার হয়ে গেছে পিএস, এসটি দেখো পুরোপুরি 2 সেন্টিমিটার হয়েছে, একদম পুরোপুরি 2 সেন্টিমিটার, আবার দেখো টিউ হয়েছে পুরোপুরি 2 সেন্টিমিটার। তাহলে এখানে কি লিখবো দেখো, পিকিউ 10 সেন্টিমিটার সরল রেখাংশকে সমান পাঁচ ভাগে ভাগ করা হলো প্রতিটি, এবং প্রতিটি ভাগের
माप हलो 2 सेंटीमीटर अतएव पी एस इक्वल्स टू एस टी इक्वल्स टू टी यू इक्वल्स टू यू भि इक्वल्स टू वि यू सरि वि किऊ कि बोलछि पी एस इक्वल्स टू एस टी इक्वल्स टू टी यू इक्वल्स टू यू भि इक्वल्स टू वि यू तहले 1 2 3 4 5 कत हलो 1 2 3 4 5 पाँचटा भाग प्रत्येकटा 2 सेंटीमीटर करे ঠিক আছে তাহলে আশা করি তোমরা অঙ্কনটা বুঝতে পারলে কি করলাম প্রথমে দেখো একটা PQ সরলরেখাংশ 10 সেমি যেটা বলে দিয়েছে নিলাম এখানে একটা কোণ আঁকলাম একে PX সরলরেখাংশটা আনলাম ঠিক আছে PX সরলরেখাংশ এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম দিয়ে QY সরলরেখাংশটা আনলাম দেখো QY সরলরেখাংশ এখানে টেনেছি QY এইবার কি করলাম যে কোণে একটা ব্যাসার্ধ নিয়ে একবার কাটলাম দুবার কাটলাম তিনবার কাটলাম চারবার কাটলাম ঠিক আছে আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে কোনো রকম এই মাপটাকে না নড়িয়ে এখানে একবার কাটলাম এখানে একবার এখানে একবার এখানে একবার ঠিক আছে এইবার যে চারটে ছেদবিন্দু পেলাম এখানেও চারটে ছেদবিন্দু পেলাম এবার বিন্দুগুলোকে পরস্পর যুক্ত করে দিলাম তাহলে যেহেতু পাঁচটা সমান ভাগ করতে বলেছিল তাহলে চারবার কাটলেই হবে দশটা সমান ভাগ করতে বললে নবার কাটতে হতো সাতটা সমান ভাগ করতে বললে ছবার কাটলে হতো এরকম যতগুলো ভাগ করতে বলবে তাকে এক দিয়ে বিয়োগ করে যেটা হবে ততবার এখানে কাটতে হবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা ভাগের মাপ কত হলো 2 সেন্টিমিটার করে হলো সেটা কিন্তু আমরা স্কেল দিয়ে মেপে যাচাই করে পেলাম তাহলে এটা ছিল এক নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো ধরে ধরে একদম তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে না বোঝার কোনো রকম কারণ আমি দেখতে পাচ্ছি না তো যদিও তাও যদি কেউ না বুঝতে পেরে থাকো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো এরপরে 2 নম্বর অঙ্কে আসবো 2 এর অঙ্কটা কি বলেছে আজিজ 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের XY সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করলো প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার আজিজ XY সরলরেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি আমি XY সরলরেখাংশকে পেন্সিল ও কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি তাহলে আজিজ কি করেছে XY একটা সরলরেখাংশ নিয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার তাকে কয়েকটি ভাগে ভাগ করেছে তো প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত 2.4 সেন্টিমিটার তাহলে দেখো 12কে যদি 2.4 দিয়ে ভাগ করি তাহলে কী বেরোচ্ছে 5 বেরোচ্ছে 12কে যদি 2.4 দিয়ে ভাগ করে তাহলে 5 বেরোচ্ছে তাহলে 5টা সমান ভাগে ভাগ করতে হবে XY সরলরেখাংশকে তাহলে XY সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করতে হবে তাহলে এবার কী করবো দেখো এখানে 12 সেন্টিমিটার একটি সরলরেখাংশ আমি নিয়ে নেবো ভালো করে দেখো এটা হচ্ছে 12 সেন্টিমিটার সরলরেখাংশটা এবার কী করবো এই প্রান্তবিন্দুতে আমি একটা কোণ আঁকছি কোনো কম্পাসের দরকার নেই আমি জাস্ট স্কেল দিয়ে কিন্তু ওই কোণটা আঁকবো ঠিক আছে তো কোণটা এঁকে নিলাম এবার কী করবো দেখো এই যে কোণটা এই কোণের সমান করে আমি এখানে একটা কোণ আঁকবো ঠিক আছে এবার এই মাপটা নিয়ে নেবো দেখতে পাচ্ছ যে মাপটা এই মাপটা নিয়ে এখানে বসিয়ে কি করব এখানে বসিয়ে এখানে কেটে দেবো কেটে দিলাম এইবার কি করব এই ছেদবিন্দু আচ্ছা এটার নাম হচ্ছে কি XY সরলরেখাংশ তাই তো XY নামটা দিয়ে নিলাম আগে এবার এই যে Y বিন্দু আর এই ছেদবিন্দু দুটো ছেদবিন্দু যুক্ত করে বর্ধিত করব ভালো করে দেখো এই যে Y বিন্দু আর এই যে ছেদবিন্দু দুটো ছেদবিন্দু যুক্ত করে বর্ধিত করব বর্ধিত করলাম এখানে নাম দিলাম আমি এ এটাকে নাম দিলাম বি তাহলে এ এক্স একটি সরলরেখাংশ পেলাম আর বি ওয়াই একটি সরলরেখাংশ পেলাম এই যে এ এক্স একটা সরলরেখাংশ পেলাম বি ওয়াই একটা সরলরেখাংশ পেলাম এবার কি করব দেখো এই যে মাপটা সিলেক্ট করলাম আমি এই ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একবার কাটলাম মনে রাখতে হবে আমাকে XY সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করতে হবে ঠিক আছে তো আমি কি করব প্রথমে এখানে একবার কাটবো এই যে এখানে একবার কাটলাম এখানে বসি এখানে একবার কাটলাম এখানে বসি এখানে একবার কাটলাম এখানে বসি এখানে একবার কাটলাম ঠিক আছে আবার কি করব একই মাপ নিয়ে এখানে বসি এখানে কাটব এখানে বসি এখানে কাটব এখানে বসি এখানে কাটব এখানে বসি এখানে কাটব ঠিক আছে এবার কি করব দেখো এই যে ছেদবিন্দুগুলো যুক্ত করে দেবো ভালো করে দেখতে থাকো এটা যুক্ত করলাম এটা যুক্ত করলাম এটা যুক্ত করলাম এটা যুক্ত করলাম ঠিক আছে তাহলে এখানে নাম দিলাম দেখো এম এন ও পি ঠিক আছে এখানে নাম দিলাম
QRST ঠিক আছে, এখানে কি নাম দেব, CDEF। তো নামকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো প্রত্যেকটা খণ্ডের মাপ দেখো এখানে কত হয়েছে, দেখো 2.4 সেমি একদম পারফেক্টলি মিলে গেছে, দেখো 2.4 সেন্টিমিটার। এটা এটাও দেখো পুরোপুরি 2.4 সেন্টিমিটার দেখতে পাচ্ছ। তাহলে প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কিন্তু 2.4 সেন্টিমিটার হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখব, XY সমান সমান 12 সেন্টিমিটার সরল রেখাংশকে সমান 5টি খণ্ডে ঠিক আছে। অতএব XC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DE ইকুয়ালস টু EF ইকুয়ালস টু FY সমান কত, 2.4 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা যে খণ্ড হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা খণ্ড, পাঁচটা খণ্ডের প্রতিটির মান হচ্ছে 2.4 সেন্টিমিটার দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো একটা জিনিস আমি এখানে এখানেও বলে দিই, আগের অঙ্কটাও বলে দিয়েছিলাম, এবার এখানেও বলে দিই, পাঁচটা খণ্ডে আমাকে এখানে ভাগ করতে হয়েছে, তাই তো। তাহলে এখানে কতগুলো ভাগ টেনেছি দেখো, একটা দুটো তিনটে এখানে চারটে, তাহলে নিচেও কিন্তু তাই, এখানে একটা দু এখানে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে। তাহলে পাঁচটা ভাগে ভাগ করতে বললে 5 - 1 চারখানা আমাকে এখানে ছেদবিন্দু গঠন করতে হবে, এখানেও কিন্তু চারখানা ছেদবিন্দু গঠন করতে হবে একই মাপ নিয়ে, ঠিক আছে। তো আশা করি তোমরা দুয়ের অঙ্কটা বুঝতে পারলে। যদি ভিডিও বোঝানোর পদ্ধতি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এটা হচ্ছে দুয়ের অঙ্কটা হয়ে গেল, এবার 3 নম্বর অঙ্কে আসবো। আচ্ছা এবার কোষে দেখি দিয়েছে, 3-এর অঙ্কটা কী বলেছে দেখো, আনোয়ারা ABC একটি ত্রিভুজে গেছে এবং BC বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এটি মধ্যমায় গেছে। তাহলে এখানে আমি কী করবো, ABC একটা ত্রিভুজ অঙ্কন করছি দেখো, যেরম যেরম বলেছে ধাপে ধাপে সেরকম করতে হবে। তো এখানে দেখো ABC যে কোনো ত্রিভুজ তোমরা রাখতে পারো, ভালো করে দেখো, এখানে আমি ABC একটা ত্রিভুজ অঙ্কন করছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো প্রকারের ত্রিভুজ কিন্তু আঁকতে পারো, ঠিক আছে। এখানে A নাম দিচ্ছি, এখানে B নাম দিলাম, এখানে C নাম দিলাম। এবার কি করব, BC বাহুকে বলেছে সমদ্বিখণ্ডিত করতে পেন্সিল ও কম্পাসের সাহায্যে। তো পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমরা BC বাহুকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। এখানে যেহেতু আমি পেন্সিল ইউজ করছি না, পেন ইউজ করছি, যাতে তোমাদের ভিডিওটা ভালো করে বোঝানো যায় এবং বাহুগুলো এবং দাগগুলো যেগুলো রেখাগুলো আঁকছি সেগুলো যেন স্পষ্ট হয়, সেই জন্য কিন্তু পেনের ব্যবহার করছি। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, ঠিক আছে। তো এখানে কি করছি, BC কে সমদ্বিখণ্ডিত করলাম, দেখতেই পেলে তোমরা, তো BC কে সমদ্বিখণ্ডিত করলাম এবং D বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো BC বাহু, ঠিক আছে। এবার কি করব দেখো, AD মধ্যমা অঙ্কন করব, ভালো করে দেখতে থাকো, AD মধ্যমা অঙ্কন করব। এই যে A বিন্দুর সাথে D বিন্দু যুক্ত করে দিলে কিন্তু AD মধ্যমা তৈরি হয়ে গেল, তাই তো। কেন AD মধ্যমা তৈরি হলো, কারণ D টা মধ্যবিন্দু পেয়েছিলাম, তাহলে AD হচ্ছে মধ্যমা। এবার কি করব বলেছি, AD মধ্যমা কে স্কেল ও পেন্সিলের সাহায্যে এই EF এবং FD তিনটি অংশের সমানভাগে ভাগ করলাম। তাহলে AD মধ্যমাকে সমান তিনটি ভাগে কি করে ভাগ করব, চলো দেখা যাক। এই যে DB সরলরেখাংশকে আমি একটু বর্ধিত করলাম, ঠিক আছে, DB সরলরেখাংশকে বাড়িয়ে দিলাম। এবার কি করব দেখো, এই যে D বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণের সমান করে আমি A বিন্দুতে একটা কোণ আঁকবো, ভালো করে দেখো, D বিন্দুতে যে কোণ তৈরি হয়েছে সেই কোণের সমান করে A বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। তাহলে এখানে এই যে কোণের মাপটা নিলাম, দেখতে পাচ্ছ কোণের মাপ, এই যে কোণের মাপটা নিলাম, এই কোণের মাপ সাথে সমান করে এটা কেটে দিলাম, কেটে দিয়ে এই দুটো বিন্দু যুক্ত করে এবার বর্ধিত করব, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, এই কোণের সমান করে কিন্তু এখানে একটা কোণ আঁকলাম, ঠিক আছে। এবার কি করব দেখো, সমান তিন ভাগে ভাগ করতে বলেছে, তাহলে তিন ভাগে ভাগ করতে বললে দুটো কাটলেই আমার হবে, দেখো দুটো ছেদবিন্দু আমার দরকার। এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে দেখো, এখানে একটা ছেদবিন্দু কাটলাম, আবার এখানে বসিয়ে আরেকবার কাটলাম, ভালো করে দেখো কেটে দিলাম, ঠিক একই মাপ নিয়ে A বিন্দুতে বসিয়ে এখানে একবার কাটবো আর এখানে বসিয়ে এখানে একবার কাটবো, ঠিক আছে। এইবার কি করব, যুক্ত করে দেবো, দেখো এখানে এটার সাথে এটা যুক্ত করলাম আর এই ছেদবিন্দুর সাথে এই ছেদবিন্দু যুক্ত করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হলো, দেখো
এইটুকু একটা পার্ট পেলাম, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, মানে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। তাহলে এর নামগুলো কী দিয়েছিল, এবার নামগুলো বলে দিই, এ ই এফ এবং এফ ডি। তাহলে দেখো এ ই ই এফ এবং এফ ডি, তাহলে এই হচ্ছে একটা পার্ট, ই এফ হচ্ছে একটা পার্ট, এফ ডি একটা পার্ট। তাহলে এই তিনটে পার্ট কিন্তু সমান, বা তিনটে খণ্ড কিন্তু সমান। তাহলে এডি মধ্যমাকে সমান তিনটে খণ্ডে ভাগ করা হলো, একটা খণ্ড হচ্ছে এই, একটা খণ্ড হচ্ছে ই এফ এবং একটা খণ্ড হচ্ছে এফ ডি। ঠিক আছে, তো কীভাবে করলাম তোমরা বুঝতে পারলে। এবার নামকরণগুলো করে নিচ্ছি আমি, দেখো বি সি, আচ্ছা এই নামটা দিলাম, জি নাম দিচ্ছি, এটা এইচ নাম দিচ্ছি, আর এখানে নাম দিচ্ছি এম এন। এই যে যে সমুদ্রিখণ্ডিত হয়েছে এটা হচ্ছে এম এন নাম দিচ্ছি। তাহলে প্রত্যেকটা নামকরণ করে ফেললাম, আর এডি মধ্যমাকে সমান তিনটে ভাগে কিন্তু ভাগ হয়ে গেল। ঠিক আছে, তো এবার কীভাবে ড্রয়িংটা করলাম এবার বলে দিই। প্রথমে কী করলাম, এবিসি যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, বিসি বাহুকে কী করলাম সমদ্বিখণ্ডিত করলাম, দেখতেই পেলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, এডি যুক্ত করলাম, এডিটা হচ্ছে মধ্যমা, এই এডিটা হচ্ছে মধ্যমা। এবার এডিকে কী করতে হবে, সমান তিন ভাগে ভাগ করতে হবে, এটা আমাদের করতে বলা হয়েছিল, সমান তিন ভাগে ভাগ এডিকে। তাহলে কী করলাম, ডি বিন্দুতে এই যে কোণটা ছিল এ ডি বি, এই কোণের সমান করে এখানে কিন্তু একটা আমি কোণ অঙ্কন করলাম। ঠিক আছে, কী করে কোণটা অঙ্কন করলাম তোমরা দেখতে পেলে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে কোণটা ছিল, দেখতে পাচ্ছ এই কোণটার মাপ নিয়ে আমি কী করলাম, এখানে বৃত্তচাপ আঁকলাম। এবার এই যে মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দিলাম, কেটে দিয়ে এইটাকে বর্ধিত করে দিলাম। তাহলে এই যে কোণটা, এই কোণের সমান করে এখানে কোণ হলো। এবার কী করলাম, এই বাহুটাকে একটু বর্ধিত করে দিলাম, ডিবি বাহুকে। ঠিক আছে, এইবার আমাকে যেহেতু সমান তিন ভাগে ভাগ করতে বলেছে, তাহলে দুবার কাটলেই হবে, ওই জন্য দেখো এখানে একবার কাটলাম, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটলাম, আবার কী করলাম এখানে বসিয়ে এখানে একবার কাটলাম, এখানে বসিয়ে এখানে একবার কাটলাম। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিলাম, তাহলে সমান তিনটে খণ্ড পেলাম, কী হলো এ এফ, এফই আর এফ ডি। বোঝা গেল অঙ্কটা তাহলে পরিষ্কার। এইবার যেটা বলেছে, এবার আমি স্কেলের সাহায্যে বিও এফ দুটি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দিলাম, যা এসিকে, এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে কী বলেছে, এবার আমি বিও এফ, বিও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে বি আর এফ, এই যে এফ তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এফ বিন্দু, এটা বি বিন্দু, দুটোকে যোগ করে বলেছে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে যুক্ত করলাম, করে বাড়িয়ে দিলাম, যা এসিকে কোন বিন্দুতে ছেদ করে বলেছে, এসিকে এক্স বিন্দুতে ছেদ করে, এসিকে এক্স বিন্দুতে ছেদ করলো। এবার বলেছে যে স্কেল দিয়ে মেপে দেখছি এ এক্স ইকুয়ালস টু ড্যাশ সি এক্স, স্কেল দিয়ে মেপে দেখছি এ এক্স ইকুয়ালস টু ড্যাশ সি এক্স। ঠিক আছে, তাহলে এই শূন্যস্থানটা কত হবে সেটা বসাতে বলেছে, তাহলে এ এক্স ইকুয়ালস টু ড্যাশ সি এক্স। তাহলে এ এক্সটা কত হচ্ছে দেখি, দেখো ভালো করে, এ এক্সটা হচ্ছে 5.5, তোমরা দেখতে পাচ্ছ এ এক্সটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, আর সি এক্সটা কত হচ্ছে, সি এক্স, সি এক্সটাও কিন্তু 5.5 সেন্টিমিটার, তোমরা দেখতে পাচ্ছ 5.5 সেন্টিমিটার সি এক্স। ঠিক আছে, তাহলে এ এক্স হচ্ছে 5.5 সেন্টিমিটার, সি এক্স হচ্ছে 5.5 সেন্টিমিটার, দুটোই কিন্তু সমান। তাহলে দুটো যেহেতু সমান হবে, তাহলে এখানে কত বসবে, এক বসবে। ঠিক আছে, তো আশা করি তিনের অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এবার চার নম্বর অঙ্কে আসবো, চারের অঙ্কটা কি বলেছে, 12.6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান সাতটি ভাগে ভাগ করি এবং এই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। তাহলে প্রথমে কি করব, 12.6 সেন্টিমিটার একটা সরলরেখাংশ আঁকবো, সেটাকে সাতটা সমান খণ্ডে ভাগ করব। তাহলে চলো দেখা যাক কি করব, 12.6 সেন্টিমিটার একটা সরলরেখাংশ নিচ্ছি প্রথমে, দেখো ঠিক আছে, 12.6 সেন্টিমিটার সরলরেখাংশ নিলাম। এবার এই সরলরেখাংশকে সাতটা খণ্ডে ভাগ করতে হবে, তো এর নাম দিচ্ছি আমি এবি, এবি হচ্ছে 12.6 সেন্টিমিটার। এবার এবার এটাকে সাতটা খণ্ডে ভাগ করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হয় সেটা করব, প্রথমে কি করব দেখো, এখানে স্কেলের সাহায্যে যে কোনো একটা কোণ অঙ্কন করব, দেখো একটা কোণ অঙ্কন করে নিলাম, দেখতে পাচ্ছ ঠিক আছে, এই একই কোণ আমাকে বি বিন্দুতে অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই কোণের সমান করে একটা কোণ আমাকে কি করতে হবে, বি বিন্দুতে অঙ্কন করতে হবে। তাহলে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ এ বিন্দুতেও আঁকলাম, বি বিন্দুতেও আঁকবো। আঁকার পরে এই যে মাপটা, এই যে মাপটা নেবো, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে ভালো করে দেখো, এই যে মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দেবো, কেটে দিলাম। এইবার এই যে ছেদ বিন্দু আর বি বিন্দু, দুটো বিন্দু কিন্তু আমাকে যুক্ত করতে হবে, করে বর্ধিত করতে হবে। ঠিক আছে,
বর্ধিত করে দিলাম, ঠিক আছে। তাহলে এর নাম দিচ্ছি আমি এটা পি বিন্দু, আর এটা নাম দিলাম কিউ বিন্দু, ঠিক আছে। এটা পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু। এবার কি করব, এই এবি সরলরেখাংশকে সমান সাত ভাগে ভাগ করব, তার জন্য ছটা ছেদবিন্দু আমার দরকার। দেখো সাত ভাগে ভাগ করতে গেলে ছটা ছেদবিন্দু আমার দরকার। তাহলে আমি এইখানে এপি সরলরেখাংশের ওপর এই মাপটা নিয়ে সমান ছটা ছেদবিন্দু দেখো গঠন করছি, তিনটে হলো, চারটে হলো, পাঁচটা হলো, লাস্ট একটা হবে ছটা। দেখো ছটা ছেদবিন্দু পেয়ে গেলাম, ঠিক আছে। ঠিক একইভাবে একই মাপ নিয়ে বি বিন্দুতেও, বি বিন্দু থেকে আমি এখানেও কিন্তু বিকিউ সরলরেখাংশের ওপর সমান ছটা খণ্ড বা ছটা ছেদবিন্দু গঠন করব, তিনটে হলো, চারটে হলো, পাঁচটা হলো, ছটা হলো, ঠিক আছে। এইবার কি করব দেখো, এই যে ছেদবিন্দুগুলো আমি যুক্ত করব, এবার এটা একটা যুক্ত করলাম, এটা যুক্ত করব, এটা যুক্ত করলাম, এটা যুক্ত করবো, ঠিক আছে। এই বিন্দু এই সরলরেখাংশ আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি, দেখো তোমরা এটা একদম গায়ে গায়ে হয়ে গেছে, যার জন্য একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। পি বিন্দুটাকে এখানে নিয়ে নাও তোমরা, এটা একটু বাড়িয়ে দিয়ে পি বিন্দুটাকে উপরে করে নিলাম। তাহলে দেখো এখানে সমান কভাগে ভাগ হলো, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সমান সাত ভাগে কিন্তু ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এখানে কত সেন্টিমিটার বলেছিল, 12.6 সেন্টিমিটার, তাই তো? তাহলে 12.6 সেন্টিমিটারকে সমান সাত ভাগে যদি ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগের মান কত হবে, 1.8 সেন্টিমিটার করে, ঠিক আছে। তাহলে 12.6 সেন্টিমিটার এবি সরলরেখাংশকে সমান সাত ভাগে ভাগ করলে প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য হবে 1.8 সেন্টিমিটার, ঠিক আছে। তো আগে এখানে নামকরণগুলো করে নিচ্ছি, দেখো। আচ্ছা এখানে সি ডি ই এফ জি এইচ নাম দিলাম, নিচে এখানে নাম দেবো দেখো আই জে কে এল এম এন, ঠিক আছে। এখানে নাম দেবো দেখো আর এস টি ইউ ভি ডাব্লু, তাহলে নামকরণ প্রত্যেকটা হয়ে গেল। এবার কি বলেছে আমাদের, যে এই যে অঙ্কনটা করলাম এই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। তাহলে 7.2 সেন্টিমিটার, দেখো এখানে এক একটা খণ্ড কত হচ্ছে 1.8 সেন্টিমিটার, তাহলে কতগুলো খণ্ড দিলে 7.2 সেন্টিমিটার হবে, তাহলে সেটার জন্য কি করব দেখো, 7.2 সেন্টিমিটারকে যদি 1.8 দিয়ে ভাগ করি কত হবে, 4 হবে না। তাহলে একটা দুটো তিনটে চারটে, এই চারটে খণ্ড নিয়ে কিন্তু আমাকে সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। কী বললাম বোঝা গেল, 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে 7.2 সেন্টিমিটার মানে কটা খণ্ড, সেটাকে 1.8, এক একটা খণ্ডের মান যেহেতু 1.8, সেটা দিয়ে ভাগ করে দিলে চারটে খণ্ড পাচ্ছি। তাহলে একটা দুটো তিনটে চারটে, এই চারটে খণ্ড নিয়ে সমবাহু ত্রিভুজ এবার এঁকে ফেলবো, তাহলেই কিন্তু আমার অঙ্কনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সমবাহু ত্রিভুজ কী করে আঁকবো দেখো, এখানে দেখতে পাচ্ছ মাপটা নিলাম, নিয়ে এখানে বসে এখানে কাটবো, এখানে বসে এখানে কাটবো, ঠিক আছে। এইবার কি করব, এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করব, এখানে এই বিন্দু দিয়ে যুক্ত করব, ঠিক আছে। তাহলে ত্রিভুজ যেটা পেলাম সেটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা এই বিন্দুটার নাম দিলাম এক্স বিন্দু, তাহলে এ ইউ এ এক্স যে ত্রিভুজটা পেলাম, ইউ এ এক্স, এই ত্রিভুজটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তো চলো এবার হচ্ছে পাঁচ নম্বর অঙ্কে যাব। পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, রামু প্রধান তার খাতা আঁকার খাতায় এবিসিডি একটি সামান্তরিক এঁকেছে, যার এবি ইকোয়ালস টু 6 সেন্টিমিটার, বিসি ইকোয়ালস টু 9 সেন্টিমিটার এবং এবিসি হচ্ছে কোণ 60 ডিগ্রি। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের ওপর দুটি বিন্দু পিও কিউ আঁকি বা পিও কিউ নির্ণয় করি, যেন বিপি ইকোয়ালস টু পি কিউ ইকোয়ালস টু কিউডি হয়, ঠিক আছে। তাহলে এই পার্টটা প্রথমে করে নিই, তারপরে আর একটু পার্ট আছে সেটা পরে করব। তো এটা দেখো কী করতে হবে, প্রথমে এখানে যেহেতু রামু প্রধান নেই তো আমাকেই করতে হবে সামান্তরিকটা।
तो समान्तरिकटा प्रथमे अंकन करब देखो कि करब ए बी इक्वल्स टू सिक्स सेंटीमिटार बी सी इक्वल्स टू नाइन सेंटीमिटार ये सरलेखांशगुलो आगे हमें टेने नब देखो ए बी इक्वल्स टू सिक्स सेंटीमिटार और बी सी इक्वल्स टू नाइन सेंटीमिटार भालो करे देखो बी सी इक्वल्स टू नाइन सेंटीमिटार एटा होच्छे सिक्स सेंटीमिटार ए बी और बी सी होच्छे नाइन सेंटीमिटार ठीक आछे और कौन ए बी सी होच्छे षाट डिग्री षाट डिग्री को निजेराई आँकते पारबो पेंसिल कम्पासेर साहाज्ये सेई जोन्नो आमी आर आगे थेके एके निच्छि ना तो एबार सामान्तरिकटा आँकते गेले कि करबो देखो एखाने जे कोनो एकटी सरलरेखांश नेब भालो करे देखो जे कोनो सरलरेखांश निलाम एखाने बी सी नाइन सेंटीमिटार माप निये सरलरेखांशटा निये एखाने केटे नेब देखो नाइन सेंटीमिटार माप निये एखाने केटे निलाम ठीक आछे तो एइटार नाम दिलाम होच्छे बी सी एबार कोन ए बी सी होच्छे षाट डिग्री ताहले षाट डिग्री कोन আমি এখানে ইজিলি এখানে নিতে পারবো ষাট ডিগ্রি কোণ হয়ে গেল দেখো এটা যুক্ত করলেই ষাট ডিগ্রি কোণ পেয়ে যাব তাহলে এখানে এই বিন্দু আর এখানে এই বিন্দু দুটো বিন্দু যুক্ত করলেই ষাট ডিগ্রি কোণ তৈরি ষাট ডিগ্রি কোণ হয়ে গেল এইবার দেখো কি করব এই যে সিক্স সেন্টিমিটার অর্থাৎ এ বি বাহুর মাপটা আমি এখান থেকে নিয়ে নিলাম মাপটা নিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করে দিলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে এ বিন্দু এখানে পাবো এ বি হচ্ছে সিক্স সেন্টিমিটার বি সি হচ্ছে নাইন সেন্টিমিটার এবার কি করব দেখো বি সির মাপটা নেবো আবার অর্থাৎ নাইন সেন্টিমিটার মাপটা আবার নেবো এ বিন্দুতে বসাবো বসে এখানে একটা বৃত্তচাপ কাটবো হলো আবার দেখো এ বি অর্থাৎ ছয় সেন্টিমিটারের মাপটা নেবো ভালো করে দেখো ছয় সেন্টিমিটারের মাপটা নিয়ে সি বিন্দুতে বসাবো কাটা বসিয়ে এখানে কেটে দেবো তাহলে এই যে ছেদ বিন্দুটা পেলাম এই ছেদ বিন্দুর সাথে এ বিন্দুকে যুক্ত করব আর এই ছেদ বিন্দুর সাথে সি বিন্দুকে যুক্ত করব তাহলে এ বি সি ডি সমান্তরিকটি অঙ্কন করতে পারলাম ঠিক আছে এবার কি করতে বলেছে দেখো সমান্তরিক অঙ্কন হয়ে গেল এটা রামু প্রধানের করার কথা ছিল কিন্তু আমাকে করতে হলো যাই হোক সমান্তরিকটা অঙ্কন করলাম এরপরে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের ওপর দুটি বিন্দু পিও কিউ নির্ণয় করি তাহলে বিডি কর্ণটা এঁকে ফেলি স্কেলের সাহায্যে দেখো বি বিন্দু আর ডি বিন্দু যুক্ত করে দেবো একটি সরলেখাংশের মাধ্যমে তাহলেই বিডি কর্ণ তৈরি হয়ে যাবে বিডি কর্ণ হয়ে গেল এবার বিডি কর্ণের ওপর দুটি বিন্দু পিও কিউ নির্ণয় করি তাহলে বিপি ইকোয়ালস টু পি কিউ ইকোয়ালস টু কিউডি হয় তাহলে বিপি ইকোয়ালস টু পি কিউ ইকোয়ালস টু কিউডি তার মানে সরলরেখাংশকে অ্যাকচুয়ালি তিনটে সমান খণ্ডে ভাগ করতে বলছে আমাকে ঠিক আছে এখানে যদি পি হয় এখানে যদি কিউ হয় তাহলে কটা খণ্ড হচ্ছে একটা খণ্ড দুটো খণ্ড তিনটে খণ্ড সমান তিনটে খণ্ডে ভাগ করতে হচ্ছে ঠিক আছে বোঝা গেল তাহলে সমান তিনটে খণ্ডে ভাগ করলে দেখো কি করব প্রথমে বি বিন্দুতে কাটা বসিয়ে এখানে একবার কাটবো এই যে মাপটা নিলাম দেখতে পাচ্ছ এই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটলাম ছোট্ট এখানে আর একটা বৃত্তচাপ কাটলাম দেখতে পাচ্ছ ঠিক একইভাবে ডি বিন্দুতে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আবার এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটা গেল এবার দেখো কি করব এই দুটো ছেদ বিন্দু যুক্ত করব এখানে এই দুটো ছেদ বিন্দু যুক্ত করব ঠিক আছে এখানে কেন করতে পারলাম এটা দেখো আলাদা করে আমাকে এই এইখানে কোণের সমান করে এখানে কোণ আঁকতে হলো না কেন কারণ এই কোণটার সাথে কিন্তু এই কোণটা অলরেডি সমান এটা একান্তর কোণ যেহেতু এটা একটা সামান্তরিক তাহলে এই কোণের সাথে এই কোণটা যেহেতু সমান একান্তর কোণ বলে এরা সমান ঠিক আছে সামান্তরিকের এই কোণের সাথে এই কোণ কী হয় একান্তর কোণ সমান হয় সেই জন্য আমি আলাদা করে আর সমান কোণ আঁকতে হলো না আমাকে আমি কিন্তু কী করলাম তিনটি সমান খণ্ডে এটাকে বিভক্ত করতে পারলাম বিডি সরলরেখাংশকে ঠিক আছে এখানে নামগুলো দিয়ে দিচ্ছি বিপি ইকোয়ালস টু পি কিউ ইকোয়ালস টু কিউডি বিপি ইকোয়ালস টু পি কিউ ইকোয়ালস টু কিউডি পেয়ে গেলাম এবার এপি পিসি সিকিউ কিউ এ এপি পিসি সিকিউ কিউ এ দেখো এখানে এপি যুক্ত করব পিসি যুক্ত করব সি এবং কিউ বিন্দু যুক্ত করব আবার কিউ এ অর্থাৎ এই দুটো বিন্দু যুক্ত করব তাহলে এবার কী চতুর্ভুজ পেলাম এপি সি কিউ একটা চতুর্ভুজ পেলাম ঠিক আছে তো এইটা চতুর্ভুজটা কী ধরনের চতুর্ভুজ সেটা কিন্তু আমাকে এবার বলতে হবে যে এপি সি কিউ চতুর্ভুজটা কী ধরনের চতুর্ভুজ
আচ্ছা আমি আগে বলে রাখি, দেখো এপি সি কিউ যে চতুর্ভুজটা পেলাম এটা কিন্তু একটা সামান্তরিক, ঠিক আছে? তো সামান্তরিক কেন হবে সেটা আমি কিন্তু প্রমাণ করে দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা মনে রাখবে এটা একটা সামান্তরিক হচ্ছে, ঠিক আছে? তো সামান্তরিক কেন বলছি সেটা আমি প্রমাণ করে দেখাচ্ছি, যদিও প্রমাণ এখানে চাইনি তবুও আমি তোমাদের প্রমাণটা করে দেখাচ্ছি। দেখো সামান্তরিক কেন হচ্ছে, ত্রিভুজ এডি কিউ ও ত্রিভুজ বিপিসি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এডি কিউ ত্রিভুজ আর বিপিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এখানে এডির সাথে বিসি কী হবে, এডির সাথে বিসি সমান হবে, কেন? কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় আমরা জানি, তাহলে এডির সাথে বিসি সমান। আবার দেখো বিপির সাথে কিউডি কিন্তু সমান, কেন সমান? এই যে এই খণ্ডের সাথে এই খণ্ড সমান, এই তিনটে তো সমান খণ্ড, বিপি পি কিউ আর কিউডি তো সমান, তিনটে খণ্ডে ভাগ করেছি আমরা, তাহলে বিপির সাথে কিউডি কী হবে, সমান হবে। আবার বিপির সাথে কিউডি সমান হলো, হলো তাহলে কী পেলাম, এই এই বাহুটার সাথে এই বাহুটা সমান পেলাম, আর এই কোণ এই বাহুটার সাথে বিপির সাথে কিউডি সমান পেলাম। আর দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান হবে একান্তর কোণ বলে, এবং কোণ সিবিপি ইকুয়ালস টু কোণ এডি কিউ, কী বললাম বোঝা গেল? এই যে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ বলে সমান, তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ কী হলো, সর্বসম হলো, কী করে? বাহু কোণ বাহু, এই শর্ত মেনে দেখো, বাহুর সাথে বাহু, এই কোণের সাথে এই কোণ, আর এই বাহুর সাথে এই বাহু, তাহলে বাহু কোণ বাহু শর্ত মেনে এই ত্রিভুজ দুটো কী হয়ে গেলো, সর্বসম হয়ে গেল। যখনই অতএব এখানে কী লিখবো দেখো, এডি কিউ সর্বসম ত্রিভুজ বিপিসি, বোঝা গেল? এডি কিউ এর সাথে বিপিসি সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হলো তাহলে আমি বলতে পারি না, এখান থেকে সর্বসম হলে কী বলতে পারি, এ কিউর সাথে পিসি সমান বলতে পারি, এই যে এই বাহুটার সাথে এই বাহুটা কী বলতে পারি, সমান বলতে পারি। আবার দেখো এখানে একটা জিনিস, একইভাবে এপিবি ত্রিভুজ আর এখানে সি কিউডি ত্রিভুজ, ভালো করে দেখো কী বলছি, ভালো করে ছবিটা দেখো, এবিপি ত্রিভুজ, ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ সি কিউডি, এই দুটো ত্রিভুজের দিকে তাকাও। এবিপি ত্রিভুজে দেখো এবির সাথে এখানে সিডি ইকুয়াল, দেখো এই বাহুটার সাথে এই বাহুটা কিন্তু সমান, কেন? কারণ সামান্তরিকের বিপরীত বাহু, ঠিক আছে? আবার দেখো বিপির সাথে কিউডি কিন্তু সমান, যেহেতু এই এটা তিনটে সমান খণ্ড, তাই তো? তাহলে বিপির সাথে কিউডি সমান, ঠিক আছে? তাহলে এই যে ত্রিভুজ দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কী হলো, এবির সাথে সিডি সমান আর বিপির সাথে কিউডি সমান, ঠিক আছে? আর একটা জিনিস দেখো এখানে, এখানে একটা জিনিস দেখো, এই যে কোণটা, এই কোণটার সাথে এই কোণটা কিন্তু সমান একান্তর কোণ, ঠিক আছে? এই যে এই ত্রিভুজের এই কোণটা আর এই যে এই ত্রিভুজের এই কোণটা সমান একান্তর কোণ, তাহলে এখানে কী লিখবো দেখো, এবিপি ইকুয়ালস টু সিডি কিউ হবে, এবিপি ইকুয়ালস টু সিডি কিউ, এবিপি ইকুয়ালস টু সিডি কিউ কেন হবে, এই যে এবিপি এবিপি এই কোণটার সাথে সিডি কিউ সিডি কিউ একান্তর কোণ, এই দুটো সমান হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম হবে, ঠিক আছে? কী করে ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে দেখো, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, এবং তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ বাহু কোণ বাহু শর্ত মেনে ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে, ঠিক আছে? অতএব দেখো কী লিখবো, ত্রিভুজ এবিপি সর্বসম ত্রিভুজ সিকিউডি সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হলো তখন কী লিখতে পারি, অতএব দেখো সর্বসম যখনই হয়ে গেলো তখন কী লিখতে পারি, এপির সাথে কিউসিকে কী করতে পারি, সমান বলতে পারি। এই এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সর্বসম, মানে এপির সাথে কিউসি কী হবে, সমান হবে। তাহলে অতএব এপির সাথে কিউসি কী হয়ে গেলো, সমান হয়ে গেলো। আর এখানে আগেরটা কী হয়েছিল, একিউর সাথে পিসি সমান হয়েছিল। এবার ছবিটার দিকে তাকাও, একিউর সাথে পিসি সমান, মানে এই যে একিউর সাথে পিসি সমান, আবার পরেরটা প্রুফ করলাম এপির সাথে কিউসি সমান, বোঝা গেল? একিউর সাথে পিসি সমান আর এপির সাথে কিউসি সমান, তাহলে এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে চতুর্ভুজটা একটা কী, চতুর্ভুজটা একটা সামান্তরিক, ঠিক আছে? যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তাদেরকে কী বলবো, একটা সামান্তরিক বলবো। তাহলে এখানে অতএব কনক্লুশন কী দাঁড়ালো, এপি সি কিউ চতুর্ভুজ, এই যে এপি সি কিউ চতুর্ভুজ, এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, ঠিক আছে? অতএব এপি সি কিউ চতুর্ভুজটি একটি সামান্তরিক। এই সামান্তরিক প্রমাণটা কিন্তু করতে দেয়নি, জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করেছে যেটা কী ধরনের চতুর্ভুজ, আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম যেটা হচ্ছে সামান্তরিক কেন হচ্ছে, ঠিক আছে? প্রথমে এই দুটো ত্রিভুজকে নিয়ে করলাম, দেখো এই দুটো ত্রিভুজকে নিয়ে করলাম, এ কিউ ইকুয়ালস টু পিসি পেলাম, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম, এডি কিউ আর বিপিসিকে, এডি কিউ আর বিপিসিকে সর্বসম প্রমাণ করে এ কিউ ইকুয়ালস টু পিসি হলো। আর পরের পার্টে কী করলাম দেখো, এবিপি ত্রিভুজ আর সিকিউডি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে কী পেলাম, এপি এপি ইকুয়ালস টু কিউসি, ঠিক আছে? তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়ে গেল, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হলো। তো আশা করি তোমরা অঙ্কনটা, যেটা মেন জিনিস সেটা হচ্ছে অঙ্কন, অঙ্কনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এপিসি কিউ কেন চতুর্ভুজটা সামান্তরিক হলো সেটাও বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে লাইক, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। এবার আসবো ছ নম্বর অঙ্কে। ছয় অঙ্কটা কী বলছে দেখো, সুজাতা তিনটি সরলরেখাংশ আঁকলো যাদের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি 6 সেমি ও 10 সেমি। রাহুল কী করেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম সরলরেখাংশে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ 4 সেন্টিমিটারকে সমদ্বিখণ্ডিত করবে। আমি পাটে পাটে করছি, এক একটু করে পড়বো অঙ্কটা,
আর অঙ্কটা চিত্রটা অঙ্কন করতে থাকবো। তাহলে দেখো প্রথমে সুজাতা কী করেছে, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকেছে। তাহলে দেখো 4 সেন্টিমিটার সরলরেখাংশের, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আমি এঁকে নিলাম, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে সুজাতা আঁকলো 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ। এবার এটাকে কী করেছে রাহুল, সমদ্বিখণ্ডিত করেছে, প্রথম সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত। তো সমদ্বিখণ্ডিত করছি দেখো, তাহলে 4 সেন্টিমিটার সরলরেখাংশকে কী করলো, সমদ্বিখণ্ডিত করলো, ঠিক আছে। তো এখানে 4 সেন্টিমিটার সরলরেখাংশের নাম দিলাম এবি, আর এখানে সমদ্বিখণ্ডিত করলো সেটার নাম দিলাম সিডি। কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, ঠিক আছে। তাহলে এখানে এই ইকুয়ালস টু ইবি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারকে সমান দুভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ কত সেন্টিমিটার হয়, 2 সেন্টিমিটার করা হয়। এবার কী করেছে সুজাতা, 6 সেন্টিমিটার একটা সরলরেখাংশ নিয়েছে, সেটাকে রাহুল কী করেছে সমত্রিখণ্ডিত অর্থাৎ সমান তিন ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে এখানে কী করবো দেখো, 6 সেন্টিমিটার একটা সরলরেখাংশ নেবো, ভালো করে দেখতে থাকো, 6 সেন্টিমিটার একটা সরলরেখাংশ নিলাম, সুজাতা 6 সেন্টিমিটার সরলরেখাংশ হয়ে গেছে, রাহুল কী করেছে সেটাকে সমত্রিখণ্ডিত করেছে। তো সমত্রিখণ্ডিত কীভাবে করবো দেখো, এখানে সমত্রিখণ্ডিত করার জন্য যে কোনো মাপের একটা কোণ আঁকছি আমি, কোণেকে এখানে একই মাপের কোণ এখানেও আঁকবো দেখো, ঠিক আছে। তো এখানে বসাবো, বসিয়ে ওই মাপটা নিয়ে এখানে কেটে দেবো, কেটে দিলাম। এবার দুটো ছেদ, এই যে এই বিন্দু আর ছেদ বিন্দুটা যুক্ত করে দেবো, এই যে এই বিন্দু আর ছেদ বিন্দু যুক্ত করে টেনে দিলাম, ঠিক আছে। তাহলে এই কোণ দুটো সমান হলো। এবার কি করব, সমত্রিখণ্ডিত তার মানে দুটো ছেদ বিন্দু আমাকে পেলেই হবে, এখানে একটা ছেদ বিন্দু একই মাপ নিয়ে এখানে একটা ছেদ বিন্দু, ঠিক আছে। আবার এখানে বসিয়ে এখানে একটা ছেদ বিন্দু একই মাপ নিয়ে এখানে একটা ছেদ বিন্দু, তাহলে কি করব, এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেবো আর এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেবো, তাহলে সমত্রিখণ্ডিত হয়ে গেল। এই যে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, সমান তিনটে খণ্ড। আচ্ছা তাহলে নাম দিচ্ছি FG সরলরেখাংশ 6 সেন্টিমিটার, এটা কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার সরলরেখাংশ, সেটাকে সমত্রিখণ্ডিত করা হয়েছে। আচ্ছা এখানে তাহলে FJ ইকুয়ালস টু JK ইকুয়ালস টু KG সমান সমান কত হচ্ছে, 6 সেন্টিমিটারকে সমান তিন ভাগে মানে প্রত্যেকটা খণ্ড 2 সেন্টিমিটার করে হয়ে গেল। তাহলে 4 সেন্টিমিটারকে সমদ্বিখণ্ডিত, 6 সেন্টিমিটারকে সমত্রিখণ্ডিত, যেটা রাহুল করেছিল সেটা আমরা করে ফেললাম। এবার কি করব, 10 সেন্টিমিটার সরলরেখাংশ, সেটাকে কি করেছে 5টি ভাগে ভাগ করেছে, 10 সেন্টিমিটার সরলরেখাংশ সেটাকে 5টি ভাগে ভাগ করেছে, ভালো করে দেখো। 4 সেন্টিমিটারকে সমদ্বিখণ্ডিত মানে প্রথমটাকে সমদ্বিখণ্ডিত, দ্বিতীয়টাকে সমত্রিখণ্ডিত করে ফেললাম, লাস্ট যেটা 10 সেন্টিমিটার সরলরেখাংশ সুজাতা এঁকেছে সেটাকে সমান 5টি ভাগে ভাগ করেছে। তাহলে এবার কি করব, 10 সেন্টিমিটার আমরা সরলরেখাংশ আঁকবো, একে সমান 5 ভাগে ভাগ করব। তাহলে দেখো কি করে করব, এখানে দশ সেন্টিমিটার সরলরেখাংশ আঁকলাম, এবার কি করব, এখানে যে কোনো একটা কোণ অঙ্কন করব, ঠিক আছে। তো এই একই মাপ নিয়ে এখানেও একটা কোণ অঙ্কন করব, দেখো এই যে মাপটা নিলাম, এই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে একটা কোণ অঙ্কন করব, যুক্তি করে বর্ধিত করলাম, এখানে নাম দিচ্ছি PQ, এটা হচ্ছে কত 10 সেন্টিমিটার PQ, আর এখানে নাম দিচ্ছি RS। এবার এই সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করব, 5 ভাগে ভাগ করতে গেলে কী করতে হবে, 4টে ছেদবিন্দু আমার দরকার। দেখো প্রথমে কী করব,
একটা ছেদ বিন্দু, দুটো ছেদ বিন্দু, তিনটে ছেদ বিন্দু, চারটে ছেদ বিন্দু। আবার কিউ বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে একটা ছেদ বিন্দু, দুটো ছেদ বিন্দু, তিনটে ছেদ বিন্দু, চারটে ছেদ বিন্দু। চারটে ছেদ বিন্দু দরকার, পাঁচটা ভাগ মানে চারটে ছেদ বিন্দু, একটা করে কম বলেই দিয়েছি আগে। পাঁচটা মানে চারটে ছেদ বিন্দু আমার দরকার। এবার ছেদ বিন্দুগুলো কি করব, যুক্ত করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে নাম দিলাম এম এন ও পি, এখানে নাম দিচ্ছি টি ইউ ভি ডাব্লু, ঠিক আছে। আর এখানে নাম দেব এ বি সি ডি। তাহলে পাঁচটা খণ্ড হলো, দেখো পি এ বি বিসি সি ডি আর ডি কিউ, ঠিক আছে। পাঁচটা খণ্ড হয়ে গেল, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে। তাহলে এখানে কী হলো, পি এ ইকুয়ালস টু এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি ডি ইকুয়ালস টু ডি কিউ। এবার দেখো প্রতিটা খণ্ড কত হবে, 10 সেন্টিমিটার, সেটাকে পাঁচ ভাগে ভাগ করলে প্রতিটা খণ্ড হবে 2 সেন্টিমিটার করে, ঠিক আছে। এইবার কি বলেছে, সবনম প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক এবং দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ এবং তৃতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ নিয়ে একটি ত্রিভুজ পি কিউ আর আঁকলো, সবনমের আঁকা ত্রিভুজটি বাহু বেঁধে কী ধরনের ত্রিভুজ। তাহলে কী বলেছে, দেখো সবনম কী করেছে, দেখো প্রথম যে সরলরেখাংশ তার অর্ধেক মানে এইটুকু নিয়েছে, এইটুকু মানে কত, 2 সেন্টিমিটার। আচ্ছা, পরের যেটার পরের সরলরেখাংশ অর্থাৎ 6 সেন্টিমিটার যে পরের সরলরেখাংশ, সেটার এক তৃতীয়াংশ নিয়েছে, এক তৃতীয়াংশ মানেও কত হবে, 2 সেন্টিমিটার, ঠিক আছে। তিনটে ভাগের এক ভাগ, এক তৃতীয়াংশ, সেটাও 2 সেন্টিমিটার, কারণ 6 সেন্টিমিটারকে তিন ভাগে ভাগ করেছে, তাহলে একটা কত হবে, 2 সেন্টিমিটার করে হবে। তাহলে এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। আবার পরের যে সরলরেখাংশ আঁকলো সেটার এক পঞ্চমাংশ, সেটাও কত হবে, 2 সেন্টিমিটার। তাহলে বাহু বেঁধে ত্রিভুজটা অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজটা আঁকি, এবার দেখি কী হয়। তাহলে এখানে কী করব, যে কোনো একটি সরলরেখাংশ নেবো, নিয়ে যে 2 সেন্টিমিটারের মাপটা আমি নিয়েছিলাম, দেখো 2 সেন্টিমিটার, এই যে 2 সেন্টিমিটার, ঠিক আছে। 2 সেন্টিমিটার মাপটা নেবো, নিয়ে এখানে একটা কাটবো, এখানে কাটবো আর এখানে কাটবো, ঠিক আছে, দিয়ে যুক্ত করে দেবো। তাহলে এটা হচ্ছে পি কিউ আর। তাহলে কী লিখবো, সবনমের আঁকা পি কিউ আর ত্রিভুজটি বাহু ভেদে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলো, ঠিক আছে। তো এই ছিল 6 নম্বর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো 6 নম্বর অঙ্কটা। যারা যারা বুঝতে পারোনি, যদি কেউ এরকম থাকে বুঝতে পারোনি, কারণ বুঝতে না পারার কোনো কারণ নেই, প্রত্যেকটা জিনিস কিন্তু ধরিয়ে ধরিয়ে অত্যন্ত মানে অনেকটা সময় নিয়ে করানো হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। একবার দেখলেই যাতে বুঝতে পারো, ধরিয়ে ধরে করানো হচ্ছে। তো তাও যদি কেউ বুঝতে না পেরে থাকো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যাদের ভিডিওটা ভালো লাগবে, যারা বুঝতে পারবে, অবশ্যই একটা থ্যাঙ্কস জানিও কমেন্টের মাধ্যমে। তো খুব শীঘ্রই নতুন ক্লাসে নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা এই ভিডিওটাকে একটু লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।